সকলকে শুভ সকাল বিপাস বিড়ির প্রতিদিনের আয়োজন আজকের পত্রিকার শিরোনাম আপনাদেরকে জানিয়ে দেব আজ পয়লা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ রবিবার অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি চিপে দেবেন তো আমরা চলে যাচ্ছি প্রথম পত্রিকা প্রথম পত্রিকা আজকের দৈনিক সমকাল সমকাল পত্রিকা রিপোর্ট করেছে সার্বজনীন পেনশন কর্মসূচি স্থবির মে জুন নিবন্ধন করে দুই লাখ মেয়ের মানুষের বেশি গত দেড় মাসে তা নেমেছে বিশ হাজারে চালুর পর গ্রাহক তিন লাখ বাহাত্তর হাজার এছাড়াও ডেঙ্গুতে একদিনে চারজনের মৃত্যু শনাক্ত চার তিনশো ছেচল্লিশ জন ভ্যানে লাশের স্তূপ আগুন দিয়ে পালায় পুলিশ একটি রিপোর্ট তারা করেছে ঘটনাস্থল আশলিয়া পাঁচই আগস্ট সম্ভাব্য সুদিনেও ভিন্ন চ্যালেঞ্জ বিএনপির যৌতিক সময়ের মধ্যে নির্বাচনের দাবি একটি রিপোর্ট তারা করেছে আজকে দৈনিক ইত্তেফাক পত্রিকা আজকে ইত্তেফাক পত্রিকা রিপোর্ট করেছে আশুলিয়াই ভ্যানে লাশের স্তূপ বিবৎস ও লোম হর্ষ পাঁচই আগস্ট এই ঘটনার তদন্তে কমিটি গঠন বাংলাদেশকে পঁয়ত্রিশ বছরে তিনবার নতুন করে যাত্রা শুরু করতে হয়েছে উইলিয়াম বি মাইরার করেছেন তত্ত্বাবধায়ক তত্ত্বাবধায়ক চাই জাপা সংবিধান পুনলিখনের প্রস্তাব ইসলামী দলগুলোর কোটা সংস্কার ও ছাত্র জনতার অভ্যুত্থান মানসিক চাপ কাটাতে পারছেন না অনেকেই এছাড়াও বন্যায় মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে উনষাট জনে সর্বোচ্চ ফেরিতে তেইশ চার দিনে পানিবন্দি অর্ধেক কমেছে সাতচল্লিশে পা রাখলো বিএনপি একটি রিপোর্ট আজকের ইত্তেফাক করেছে আজকের দৈনিক কালবেলা রিপোর্ট করেছে গণপূর্তে পীর চক্র এটি রিপোর্ট তারা করেছে এবং প্রধান প্রকৌশলী স্বামী এমপি লুটপাটের অংশীদার মুরিদ রাষ্ট্র সংস্কার হত্যা বিচার ও যৌতিক সময় দাবি নির্বাচনের দাবি একটি রিপোর্ট তারা করেছে যে বিভৎসতা দেখে কাঁদে পাশানের হৃদয় এটি রিপোর্ট যেটা লাশের স্তূপের ভিডিও ভাইরাল সেই ঘটনাকে পরিবহন মাফিয়ারা লাপাত্তা এটি রিপোর্ট তারা করেছে আজকে কালের কণ্ঠ রিপোর্ট করেছে ব্যবসা বিনিয়োগে ধীর গতি দেশে বাজারে কমল জ্বালানি তেলের দাম আরেকটি রিপোর্ট তারা করেছে এবং নির্বাচনের আদায় প্রধান চ্যালেঞ্জ বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী আজ সংস্কার শেষে যৌতিক সময় নির্বাচন দাবি প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠক আজকের দৈনিক ইনকিলাপ পত্রিকা ইনকিলাপ রিপোর্ট করেছে প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক সংস্কারের পর নির্বাচন দলের করলেই নেতা কর্মীদের পানিবন্দি এখনো সাত লাখ মা পরিবার কমছে পানি বাড়ছে দুর্ভোগ ভিন্ন পরিবেশে বিএনপির ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী আজকে দৈনিক যুগান্তর রিপোর্ট করেছে বিজয়ের দিনে আশুলিয়ায় মতো গুলিবর্ষণ গুলিবিদ্ধ লাশের স্তূপে পুলিশের আগুন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে দলগুলোর অভিন্ন মত আগে সংস্কার পরে নির্বাচন বিদেশে বিদেশি দিতে চেয়েছিলেন সালমান রহমান আওয়ামী লীগ করে শত কোটি টাকা কামিয়েছেন শম্ভু শাকিল ফারজানা কারাগারে আশামা ফিরোজ ফের তিন দিনের রিমান্ডে আজকের দৈনিক মানব দৈনিক আমাদের সময় রিপোর্ট করেছে দ্রুত জাতীয় নির্বাচনী চ্যালেঞ্জ বিএনপির শিগগিরই সংস্কারের রূপরেখা দেবেন প্রধান উপদেষ্টা রাষ্ট্র সংস্কার ও যৌতিক সময় নির্বাচনের প্রস্তাব অদৃশ্য শত্রুরা অনেক বেশি ভয়ঙ্কর তার রহমান বলেছেন এছাড়াও দেড় লাখ কোটি টাকা পাচার করেছে পঞ্চাশ ব্যক্তি প্রতিষ্ঠান জ্বালানি তেলের দাম কমেছে সেই রিপোর্টটিও তারা করেছে বলা হচ্ছে বন্যার ক্ষতি একটি রিপোর্টও আজকে আমাদের সময় করেছে আজকে দৈনিক মানব কণ্ঠ রিপোর্ট করেছে অন্তর্বর্তী সরকারের বড় চ্যালেঞ্জ বৈদেশিক ঋণ পরিশোধ বন্যায় নিহত বেড়ে নিয়ে দলাদলি রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে ডক্টর ইনুস নির্বাচন আয়োজনে অযৌতিক সময় নষ্ট করবে না সরকার আজকে দৈনিক দেশ রূপান্তর রিপোর্ট করেছে পরিবহন পরিবহনে সম্রাট শাহজাহান সংস্কারের পরেই নির্বাচন প্রধান উপদেষ্টার সাথে দশ রাজনৈতিক দলের বৈঠক ভ্যানে লাশের স্তূপের ভিডিও আশুলিয়ায় এছাড়া লুটপাটের তিন সিন্ডিকেট তাদের বিরুদ্ধে আগুন গিয়ে ধর্ষণের শিকার প্রতিবন্ধী নারী একটি খুবই মর্মান্তিক খবর আজকের দেশ রূপান্তর পত্রিকা করেছে। আজকে দৈনিক আজকের পত্রিকা রিপোর্ট করেছে সংস্কার শেষেই ভোট সময় দিচ্ছে সবাই শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে বাংলাদেশ বিদ্যমান সংবিধানে আগামী বাংলাদেশ চলতে পারে না একটি রিপোর্ট করেছে এছাড়াও সংবিধান রচনার দায়িত্ব নির্বাচিত নির্বাচিত সংসদদের আমির খসরু মাহমুদ চৌধুরীর একটি সাক্ষাৎকার তারা চেপেছে দুইশো আঠাশ মামলায় রেহাই পাচ্ছেন আসামিরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আসামি করা হয়েছিল এসালামের অর্থ পাচার অনুসন্ধানে সিআইডি আইনজীবী পাচ্ছেন না সাবেক মন্ত্রী এমপিরা তো এই ছিল মূলত আজকের জাতীয় দৈনিক পত্রিকা প্রধান প্রধান শিরোনাম অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকন চেপে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ